আইনি প্রক্রিয়ায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ রাখতে বুয়েট উপাচার্যের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। আর অন্যদিকে আন্দোলনের নামে মৌলবাদের প্রশ্রয় না দেয়া এবং ছাত্র রাজনীতি ফেরানো সহ কয়েক দফা দাবিতে উপাচার্যের সাথে দেখা করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতারা। এতে উপাচার্য জানান আদালতের আদেশ মানবেন তারা। ছাত্র রাজনীতি ফেরা না ফেরা নিয়ে উত্তাপ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। একদিকে পরীক্ষা বর্জন, আর একদিকে পাল্টা সমাবেশ, সেসব রিট হয়েছে উচ্চ আদালতে। জানানো হয় রাজনীতিতে বাধা নেই বুয়েটে। সোমবার সূচি অনুযায়ী কোনো পরীক্ষা ছিল না ক্যাম্পাসে, তাই দিনভর আন্দোলনকারীরা সশরীরে না থাকলেও তাদের ছয় দফার বিরুদ্ধে দাবি দেওয়া নিয়ে উপাচার্যের সাথে দেখা করেন এখানকার ছাত্রলীগের সাবেক নেতারা। সঠিক রাজনীতির অধিকার দিতে হবে, আর আবরার হত্যাকাণ্ডের সঙ্গে এই জায়গায় রাজনীতির কোনো মিল আমরা খুঁজে পাই না। যে রাজনীতি রাজনীতির জায়গা থাকবে, আর যে কোনো হত্যাকাণ্ড সবসময় নিন্দনীয়। বুয়েটের ছাত্র রাজনীতি নিয়ে হাইকোর্টের আদেশের পর আন্দোলনরতরা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর তারা আস্থা রাখতে চান, যাতে রাজনীতি ফিরিয়ে ক্যাম্পাসকে ফের ভয়ের রাজ্য না বানানো হয়। আমরা শিক্ষার্থীরা আমাদের মাননীয় ভিসি স্যারকে এই আর্জি জানাচ্ছি, তিনি যাতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে নিয়ে আপামর বুয়েট শিক্ষক শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত ক্যাম্পাসের যে আকাঙ্ক্ষা তা সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করেন। যেই ছাত্র রাজনীতি র‍্যাগিং কালচারকে প্রশ্রয় দেয়, ক্ষমতার অপব্যবহারের পথ খুলে দেয়, যার বলি হতে হয় নিরীহ ছাত্রদেরকে, তা আমাদের জন্য ভালো কিছু কখনোই বয়ে আনেনি, আনবেও না। তবে উপাচার্য বলছেন আদালতের আদেশ তারা মানতে বাধ্য। কোর্টকে আমরা তো ভায়োলেট করতে পারবো না, আমরা দেখতে হবে, দেখে আমাদের অ্যাডভাইজারের লিগ্যাল অ্যাডভাইজারের কথা বলতে হবে, ওনার উপদেশ অনুযায়ী আমরা এগিয়ে যাবো। সেটা যাতে আমাদের ইউনিভার্সিটির কার্যক্রম ব্যাহত না হয় বা রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ না হয়, দুদিকই দেখতে হবে। বলেন, যাই হোক বা না হোক, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশই বড় চাওয়া। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।